তো বন্ধুরা, প্রত্যেকেই কিন্তু পাবেন ঘর সরকারের তরফ থেকে, অর্থাৎ আবাস যোজনা, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা ছিল সেটা এখন হয়তো অনেক দিন আগেই কিন্তু ওই প্রকল্পগুলো শুরু হয়ে গেছে, কিন্তু এটা আরও ভালো করে শুরু হয়েছে, যেখানে ফ্রিতে অর্থাৎ বিনামূল্যে ঘর দেবে প্রত্যেককে। তো বন্ধুরা, এই বিস্তারিতভাবে আমি আলোচনা করবো এই ভিডিওটার মাধ্যমে। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুদুলো তাহলেই বুঝতে পারবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে না, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও নতুন ভিডিও দেখার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে প্রত্যেকে দিচ্ছে ঘর, এই ঘর পাওয়ার জন্য আপনাকে কী কী করতে হবে, কোথায় কাগজপত্র জমা দিতে হবে, কারা পাবেন, কীভাবে পাবেন, দেখুন এই ভিডিওটা তাহলে বুঝতে পারবেন। একটি সংবাদের মাধ্যমে জানা গেছে যে পুরোহিতদের ভাতা দেবে রাজ্য সরকার। সাংবাদিক বৈঠকে তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই ঘোষণা করলেন। সোমবার নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী, সেখান থেকে হিন্দি একাডেমির দায়িত্ব বৃদ্ধি সহ আরও অনন্য ঘোষণা করেন তিনি। কারণ ছিল, কাল ছিল হিন্দি দিবস, তো যেটাকে বলা হয় হিন্দি দিবস, সোমবার যেটা ছিল সেটা হলো হিন্দি দিবস ছিল, সেই হিন্দি দিবস তিনি পালন করেন এবং তা নিয়ে অনেক কিন্তু জিনিস আলোচনা করেছেন। এবার দুর্গাপূজার সময় থেকে পশ্চিমবঙ্গের 8,000 পুরোহিত প্রতি মাসে 6,000 টাকা করে ভাতা পাবেন বলে জানান মাননীয় মুখ্যমন্ত্রী, যদিও পরবর্তী সময়ে সংখ্যাটা আরও বাড়বে বলেও আশ্বাস দিয়েছেন। তো এখানে ডাইরেক্ট বলা হয়েছে যারা পুরোহিত, যারা জেনারেল ক্যাটাগরিতে আছে তাদের জন্য কিন্তু ভাতা দেওয়া হবে 6,000 টাকা। কারণ কি, সবাই এসসি এসটিটা সবাই পায়, কিন্তু এখনও পর্যন্ত জেনারেলের জন্য কারা কিছু ভাবেনি। তো সেই নিয়ে বিষয়বস্তু নিয়ে তিনি কিন্তু উল্লেখ করেছেন সোমবারে নবান্নে বসে। এছাড়াও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পুরোহিতদের বাংলা আবাস যোজনার ঘর করে দেওয়ার কথাও ঘোষণা করেন ওদিন। তো যারা, অর্থাৎ আবাস যোজনা হলো, এটা হলো অর্থাৎ প্রধানমন্ত্রীর একটা প্রকল্প, তো সেটাকে বাংলায় করতে চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে বাংলা আবাস যোজনার ঘর করে দেওয়ারও কথা ঘোষণা করেন ওদিন। তো তিনি কিন্তু তাদেরকে ঘরও করে দেবেন। প্রসঙ্গ ধরে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক অফ বোর্ডের তরফ থেকে মজ্জনদের ভাতা, মহাজনদের ভাতার অব্যবস্থা রয়েছে। মুখ্যমন্ত্রী কথায় আরও পিছিয়ে কেউ অন্য কারণ দেখবেন না, খ্রিস্ট ধর্মের যাজক পাদদুরীরা চাইলে তাদের পাশেও দাঁড়াবে রাজ্য সরকার। তো এখানে ডাইরেক্টলি তিনি রিলিজিয়ন নিয়ে কথা বলেছে। প্রত্যেকটি রিলিজিয়ন, অর্থাৎ হিন্দু ধর্মে পূজারী এবং কি মুসলিম ধর্মে যে থাকে সে, আর খ্রিস্টান ধর্মে যে থাকে, তাদের জন্য সবার জন্য তিনি ভাবছে, কোনো অসুবিধা নেই। কিন্তু তাদেরকে 6,000টার সাথে সাথে তাদেরকে ঘর দেওয়া হবে পূজারীদের, এটা সব থেকে বড়ো ঘোষণা। তার সাথে সাথে আরেকটি কথা তিনি ঘোষণা করেছেন, যেটা পরবর্তী ভিডিওতে আমি উল্লেখ করব, যেখানে বলা হয়েছিল তিনি, অর্থাৎ সবাইকে, প্রত্যেককে এই আবাস যোজনার জন্য ঘরের তৈরির জন্য তিনি কিন্তু প্রস্তাব জানিয়েছে সেন্ট্রালে। সেখান থেকে উত্তর পেলে সবাইকে এই বছরের, অর্থাৎ 2020 থেকে 2021-এর মধ্যে প্রত্যেকে থাকবে অর্থাৎ দালান বাড়ি। তো ভিডিওটা বোঝা গেল ভিডিওটা কী বলতে চাইছে। ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।